হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো 8 তারিখ শুক্রবার ছিল হচ্ছে শিবরাত্রি। তো আমি প্রত্যেক বছর শিবরাত্রি বাড়িতেই পালন করি, তো এই বছর আমি বাড়িতে শিবরাত্রি করেছিলাম। আমার বাড়িতে যেই শিবলিঙ্গ ছিল তো সেখানেই আমি শিবরাত্রি করেছিলাম। তো প্রথম প্রহরে আমি গঙ্গাজল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে বেলপাতা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছিলাম। তো আমি শুধু শিব ঠাকুরকে পুজো দিইনি, আমি আমার বাড়িতে আরও যেই ঠাকুরগুলো ছিল তো একেবারে সবারই একসাথে পুজো দিয়ে নিয়েছিলাম। তো দেখো, আমি ভিডিওটা আজকে শুরু করছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো দেখো, আমি এখানে শিব ঠাকুরকে ভালোভাবে স্নান করিয়ে নিয়ে তারপরে ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা আর ধুতুরা ফুল, ধুতুরা ফল আর সাথে এবারে আমি হচ্ছে যেগুলো দেব সেগুলো হচ্ছে কলকি, সিদ্ধি আর পৈতে, এগুলো সব দিয়ে তোমার ঠাকুরকে সাজিয়ে নিয়েছিলাম। আমি এখানে 5 রকম ফল নিয়ে এসেছিলাম আর বেলটা আমি ফাটিয়ে দিয়েছিলাম। জানি এখানে 5 রকম ফল গোটা দিতে হয়, কিন্তু বেলটা বাইরে একটু দাগ ছিল তাই মনে একটু সন্দেহ ছিল যে বেলটা যদি খারাপ হয় তাহলে খারাপ জিনিস পুজোয় দেবো। সেই কারণে আমি ফাটিয়ে রেখে নিয়েছিলাম যে বেলটা ভালো আছে কিনা। তো বেলটা ভালোই ছিল, তো জানি না এতে কোনো খারাপ হবে কি হবে না আমি এটা ঠিক জানি না। তো আমার মনে যেহেতু সন্দেহ হয়েছিল যে বেলটা খারাপ হতে পারে সেই কারণে আমি ফাটিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি আমার প্রথম প্রহরে পুজো কমপ্লিট করি। তারপরে দ্বিতীয় প্রহরে আমি দুধ, দই আর সাথে চিনি বা শর্করা বলতে পারো, তোমরা শর্করা বদলে অনেকে আখের রসও দেয়, তো আমি এখানে দুধ, দই আর চিনি দিয়ে দ্বিতীয় প্রহরে পুজো শেষ করেছি। তো প্রত্যেকবার প্রত্যেক প্রহরে যেই জিনিস দিয়েই আমি ঠাকুরের অভিষেক করি না কেন, লাস্টে আমি গঙ্গা জল দিয়ে ঠাকুরকে ভালোভাবে ধুয়ে স্নান করিয়ে তারপরে আবার ঠাকুরকে রেখেছিলাম। তারপর তৃতীয় প্রহরে আমি ঘি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করি। তো এইভাবে প্রত্যেকটা প্রহরে প্রত্যেকটা জিনিস দিয়ে আমি শিব ঠাকুরের অভিষেক করেছিলাম। তো দেখো, ঘি দিয়ে অভিষেক করার পরেও আমি ঠাকুরের মতো জল ঢেলেছিলাম। তো এইভাবে আমার তৃতীয় প্রহরের অভিষেক শেষ হয়ে যায়। এবং তারপরে আমি প্রত্যেক প্রহরের পর পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, 108 বার শিবস্তোত্র জপ করেছিলাম। তো এইভাবে আমি আমার বাড়িতেই পুজো করেছিলাম। তো লাস্ট এবং শেষ প্রহরে আমি মধু দিয়ে শিব ঠাকুরের অভিষেক করেছিলাম। তো এটাই ছিল এই শিবরাত্রির আমার শেষবার ঠাকুরের মাথায় জল ঢালা। তো দেখো, এইভাবে আমি 4 প্রহর শিবরাত্রিতে জল ঢেলেছিলাম। তো দেখো, তো 4 প্রহর জল ঢালার পর আমি সারা রাত জেগেছিলাম এবং পরের দিন সকালবেলা স্নান করে শিব ঠাকুরকে ভালোভাবে আমি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আগের দিনের যত ফুল, বেল ফুল, মালা যা যা ছিল আমি সব ফেলে দিয়েছি, দিয়ে নতুন করে আবার ফুল দিয়ে ঠাকুরকে আবার স্নান করিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চন্দনের ফোঁটা দিয়ে বেলপাতা ফুল দিয়ে ঠাকুরকে আবার নতুন করে সাজিয়ে আবার পুজো করে নিয়েছিলাম। সকালবেলা নিত্যদিনের পুজো যেরকম হয়, তো সকালবেলা আমি এইভাবে ঠাকুরকে পুজো করে তারপরে জল গ্রহণ করেছিলাম। তো এইভাবে আমার শিবরাত্রি কেটে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।